দাসপুর ঘাটাল জুড়ে বারে বারে সাইবার ক্রাইম নিয়ে সচেতনতামূলক বিভিন্ন শিবিরের মাঝেই আজ 27 আগস্ট শনিবার দাসপুর হাট সর্বেরিয়া বিসি রায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটকের নামে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট বানানোর পাশাপাশি ওই অ্যাকাউন্ট থেকে পরিচিতদের মেসেজ করে টাকা চাওয়ার অভিযোগ উঠল। বিষয়টি নিয়ে বৃন্দাবনবাবু যথেষ্ট চিন্তিত। বৃন্দাবনবাবু জানান, তাঁর অসুস্থতার কথা বলে তাঁর নামে এক ফেক অ্যাকাউন্ট থেকে টাকা চাওয়া হচ্ছে। টাকা পাঠানোর জন্য মোবাইল নাম্বারও শেয়ার করেছে কেউ বা কারা। বৃন্দাবনবাবু জানান, ওই মোবাইল নাম্বার বা ওই ফেসবুক অ্যাকাউন্টটিতে তাঁর ছবি থাকলেও তার নামে কেউ বা কারা ফেক অ্যাকাউন্ট বানিয়েছে। বিষয়টি নিয়ে বৃন্দাবনবাবু সাইবার ক্রাইমে অভিযোগ জানাচ্ছেন বলে জানা গেছে। পরিচিত শিক্ষক এই বৃন্দাবন ঘটকের অসুস্থতার খবর ফেসবুকে মেসেজের মাধ্যমে পেয়ে অনেকেই সরাসরি তাদের প্রিয় এই শিক্ষককে সরাসরি ফোন করেছেন। আর তারপরেই বৃন্দাবনবাবুর বিষয়টি নজরে আসে এবং তিনি কোনো টাকা দিতে মানা করেন। ইন্দ্রজিৎ মিশ্রের রিপোর্ট, আমি মৌমিতা দাস, স্থানীয় সংবাদ। বৃন্দাবন ঘটক প্রধান শিক্ষক হাটসর্বেরিয়া ডাক্তার বিধানচন্দ্র রায় স্মৃতি শিক্ষানিকেতন। আজকে সকাল থেকেই আমার বেশ কিছু প্রেজেন্ট স্টুডেন্ট এবং সেই সাথে আমার অনেক সহকর্মী, তারা আমাকে ফোন করে জানাচ্ছে যে আমার অ্যাকাউন্ট হ্যাক করে বা ক্লোন করে আমার নাম দিয়ে বিভিন্ন জনের কাছে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, অনেকের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছে, অনেকের কাছে টাকা চাওয়া হয়েছে যে আমি খুব অসুস্থ, কলকাতায় যাচ্ছি, ইমার্জেন্সি দরকার ইত্যাদি, এবং সেখানে ফোনপে নম্বরও দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো অত্যন্ত মানে নিন্দনীয় এবং আমি তো খুবই দুশ্চিন্তায় আছি যে এইভাবে একটা মিথ্যা গুজব ছড়িয়ে দিয়ে আমার নামে একটা অপপ্রচার করা যায় হচ্ছে হয়তো। তো এইগুলো নিয়ে আমি সবাইকেই বলছি যে এই রকমের কথায় কেউ কান দেবেন না। আমার প্রায় 3-4টি ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে আজকে সকালে, আমি দেখলাম, এবং আমি আমার নিজের অফিসিয়াল অ্যাকাউন্টটাকে আমি আপাতত লক করে দিয়েছি। তো এগুলো কেউ এই প্ররোচনায় পা দেবেন না, সবাইকেই রিকোয়েস্ট। আমার যদি কোনো রকম কোনো অসুবিধে হয়, আমি নিজে ওভার টেলিফোনে কোনো স্টুডেন্টের কোনো সহকর্মীর কাছে ফাইন্যান্সিয়াল হেল্প চাইতেই পারি, কিন্তু কখনো ফেসবুকের মেসেঞ্জারে নয়। সবাই একটু অ্যালার্ট থাকবেন, সবাই ভালো থাকবেন। করছেন যে কোনো উদ্দেশ্য নিয়েই যারা করছেন, আমাকে ডিফেম করার জন্য করছে, তাদের প্রত্যেকের কাছে অনুরোধ যেটা আপনারা অবিলম্বে বন্ধ করে দিন। আমি কিন্তু প্রশাসনের দ্বারস্থ হব এবং সাইবার ক্রাইম দপ্তরও আমি মেল পাঠাবো। তাই এটা যদি মজার ছলে হয়ে থাকে বন্ধ করে দিন, যে কোনো ইন্টেনশান নিয়েই হয়ে থাকুক, এটা আমরা প্লিজ স্টপ করে দিন এবং এটা কারোর উপরেই করা উচিত নয়। আমার নাম মানস কুমার সাহা, আমি হাটসর্বেরিয়া স্কুলেরই বৃন্দাবন ঘটক মহাশয়ের একজন কলিগ। তো আমার কাছে বৃন্দাবন ঘটক মহাশয়ের ফেসবুক আইডি থেকে একটা রিকোয়েস্ট আসে, সেটা আমি অ্যাকসেপ্টও করিনি। পরে জানতে পারি ওটা একটা ফেক আইডি ছিল এবং ইতিমধ্যে আমি ওটা ব্লক করেছি। সুতরাং যদি এ থেকে কারো রিকোয়েস্ট আসে তো কেউ অ্যাকসেপ্ট করবেন না, সবাই সতর্ক থাকুন। ধন্যবাদ। নমস্কার, আমি কুমারেশ মণ্ডল, কুচবিহার ডিস্ট্রিক্টের মেকলিগঞ্জ সাউথ সার্কেলে বর্তমানে একটি স্কুলে শিক্ষকতা করি, 3 বিঘা করিডোরের পাশে। তো আজকে একটি খুবই খারাপ খবর আমি হচ্ছে পাই যে স্যারের নামে ফেসবুক আইডি হচ্ছে ক্লোন করে, বৃন্দাবন স্যার সর্বেরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক। তো স্যারের ফেসবুক আইডি ক্লোন করে টাকার ডিমান্ড করা হচ্ছে বিভিন্ন জনের থেকে। আমার এক প্রিয় ছাত্র সুদীপ, ও এখন বর্তমানে ব্যাঙ্গালোরে পড়ছে, ওকেও ফেসবুক আইডি থেকে এরকম মেসেজ করা হয় যে স্যার হসপিটালাইজড আছে এবং তার টাকার দরকার আছে। তো আমি ব্যক্তিগতভাবে বৃন্দাবন স্যারকে চিনি বলেই কিন্তু আমি স্যারকে ফোন করি, ফোনে স্যারকে জানাই বিষয়টি এবং স্যারকে আমি হচ্ছে সতর্ক করি এবং আমার যত পরিচিত ছিল তাদেরকে আমি সতর্ক করি। তো বর্তমান সময় এটা সবচেয়ে বড় একটি সাইবার ক্রাইম, যে কারণে ফেসবুকে আপনজনের হচ্ছে আইডিকে ক্লোন করে সেইভাবেই টাকা ডিমান্ড করা হয় বিভিন্নভাবে, এবং অনেকে অসতর্কবশত ফোনপে বা গুগল পেতে টাকা পাঠিয়ে দেয়। তো সেইভাবে ওই মেসেঞ্জারে যখন মেসেজ করা হয় আমাকে, একটি ফোন নাম্বারও কিন্তু আমাকে দেওয়া হয় যেহেতু ফোনপেতে সামথিং টাকা হচ্ছে ডিমান্ড করা হয়। শুধু একজন নয়, বৃন্দাবন স্যারের অনেক পরিচিত জনকেই কিন্তু এইভাবে ফেসবুক লোনের মাধ্যমে টাকা ডিমান্ড করা হয়। তো এক্ষেত্রে স্যারকে আমি ফোনও করি, স্যারকে সতর্ক করি এবং এরকম যদি আপনাদের সঙ্গে হয় আপনাদেরকে আমি সতর্ক করে দেওয়ার জন্য মেসেজ করব। ধন্যবাদ।